নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আপনারা আশা করি ভালোই আছেন আর ভালো থাকুন এটা অন্তর থেকে চাই। আজ বলবো কন্যা রাশির সেপ্টেম্বর মাস 2021 আপনাদের কেমন যাবে, যাদের কন্যা রাশি তাদের সেপ্টেম্বর মাসের কেমন যাবে রাশিফল। আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই কারণে, কারণ আমি জন্ম নক্ষত্র, জন্ম তারিখ, নক্ষত্র মানে এবং সংখ্যাতত্ত্ব সহ প্রতিটা দিন অর্থাৎ মাসের কোন কোন দিন শুভ অশুভ সেই বিষয় নিয়ে আলোচনা করবো, সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা আমার চ্যানেল নতুন এসেছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শ্রী গোবিন্দর ইউটিউব চ্যানেলের পরিবারে অন্তর্ভুক্ত হন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। বক্তব্য হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাস, আমি একটা ব্যাপার যেটা দেখলাম সেটা হচ্ছে নো ডাউট অনেকগুলো দিন মানে অনেকটা দিন কিন্তু প্রাপ্তিযোগ, অর্থলাভ যোগ, মানে আয় বৃদ্ধির যোগ, আর্নিং সেকশনটা কিন্তু আমি নো ডাউট খুব ভালো দেখলাম, অর্থাৎ ভালো হবে। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমত বলি কন্যা রাশির শরীর মন মানসিকতা জায়গা যদি আমরা দেখি তাহলে বলবো যে কন্যা রাশির বিশেষ করে সেকেন্ড সেপ্টেম্বর থেকে রেস্ট অফ সেপ্টেম্বর, সেকেন্ড সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত সময়টি নো ডাউট কিন্তু ওভারঅল যদি আমি অ্যাভারেজ বিচার করি, প্রেডিকশন করি, তাহলে কিন্তু খুব ভালো যাবে। কোন কোন দিন শুভ, কোন কোন দিন অশুভ অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবার বলি অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা যদি দেখি তাহলে দেখলাম যে পাঁচই সেপ্টেম্বর থেকে বাকি দিনগুলো কিন্তু নো ডাউট অর্থনৈতিক পরিকাঠামোর ক্ষেত্রে ভালো যাবে, তবে একটু নগদত্ব সঞ্চয় প্রতিবন্ধকতা আসবে বা বাধা আসবে বা নগদত্ব একটু বেশি খরচ হবে, এই ব্যাপারটা কম বেশি থাকছে। কমিউনিকেশন দিকটা যদি বলি বিশেষ করে ভ্রাতা ভগ্নী বা এদেরকে নিয়ে কম বেশি একটু ভোগান্তির পরিবেশ এই সেপ্টেম্বর মাসে কম বেশি থাকছে। ভ্রাতা ভগ্নী বা আত্মীয় স্বজন পরিজন থেকে যতটা দূরে থাকা যায় ততটাই কিন্তু আপনাদের পক্ষে ভালো, নো ডাউট কিন্তু ভালো। বাড়ির পরিবেশও বলবো নো ডাউট খুব ভালো। আর বিশেষ করে শরীর মনের জায়গা যদি একটা ব্যাপার দেখি, যাদের বিশেষ করে হার্ট বা লিভার মানে বিশেষ করে হার্টের সমস্যা আছে বা লিভার গঠিত পেটে পেড়া আছে তারা একটু সাবধানে থাকবেন। প্রেমপ্রীতিজনিত ব্যাপারগুলো যদি আমরা দেখি তাহলে বলবো যে 14 সেপ্টেম্বর পর থেকে প্রেমপ্রীতিমূলক যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আপনাদের পক্ষে নো ডাউট ডেভেলপ করবে এবং ভালো হবে। 14 সেপ্টেম্বরের পরে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যাচিওর করা হোক বা মানে শেষ পরিণতি বা ভালো কিছু যা বলুন না কেন সেটা কিন্তু সেপ্টেম্বরের মানে 14 তারিখের পর কিন্তু সেটা নো ডাউট খুব ভালো হবে। আর যে কথা না বললে নয় সেটা হচ্ছে যারা ম্যারেজ মানে বিবাহিত জীবনে মানে আসীন আছেন তাদের ক্ষেত্রে দেখলাম যে মোটামুটি 21 সেপ্টেম্বরের পর থেকে পরের সময়টা অর্থাৎ 21 সেপ্টেম্বর থেকে লাস্ট অফ সেপ্টেম্বর পর্যন্ত কম বেশি মানে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন বলবো ম্যারেজ লাইফ রিলেশনের ক্ষেত্রে একটু নিজেরা বুঝে শুনে চলুন বা একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে বা একে অপরের সেন্টিমেন্টকে একটু গুরুত্ব দিয়ে চলা কিন্তু আপনাদের পক্ষে নো ডাউট ভালো হবে। কন্যা রাশির যে ব্যাপারটা না বললেই নয় সেটা হচ্ছে দেখুন কিছু ঘাত প্রতিঘাতা বা কিছু ডিলে হওয়ার ব্যাপার বা যে কাজটা একদিনে হওয়ার কথা সেই কাজটা আরও দু তিন দেরি হওয়ার মানে ব্যাপারটা আসবে বা আপনার 100 টাকা হওয়ার কথা বলছে আমি আই ওয়ান্ট টু গিভ জাস্ট ফর অ্যান এক্সাম্পল যে 100 টাকা হওয়ার কথা বা 100 টাকা উপার্জনের কথা হয়তো সেখানে কিছু কম হবে, অর্থাৎ কিছু ঘাত প্রতিঘাতা প্রতিবন্ধকতার মধ্যে থেকেই কিন্তু আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবারে আমরা বলি যদি কর্মক্ষেত্রের পরিবেশটা আমরা দেখি তাহলে বলবো যে দেখুন কর্মক্ষেত্রের পরিবেশ সেকেন্ড সেপ্টেম্বর থেকে শুরু করে 27 সেপ্টেম্বর এই সময়টা কিন্তু আপনাদের পক্ষে নো ডাউট কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু নো ডাউট খুব ভালো। যারা গভর্নমেন্ট জব করেন বা প্রাইভেট সেক্টরে জব করেন বিশেষ করে যারা চাকরি করেন জব করেন তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে দেখবেন যে 14 সেপ্টেম্বরের পর অর্থাৎ 15 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা দেখবেন কর্মক্ষেত্রের পরিবেশ আপনাদের পক্ষে খুব ভালো হবে, নো ডাউট খুব ভালো হবে। আর্নিংয়ের জায়গা যদি বলি তাহলে আমরা বলবো এ মাসে আর্নিংয়ের জায়গাও আপনাদের নো ডাউট ভালো হবে, খারাপ আমি কিছু দেখছি না। খারাপ বলতে যেটা সেটা হচ্ছে যাদের বিশেষ করে হার্টের রোগ আছে, যাদের নিউমোনিয়া বা একটু রক্তাল্পতা বা কী বলবো যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে রক্তে তাদের ক্ষেত্রে শারীরিক ব্যাপারে একটু ভোগান্তি যোগ রয়েছে কিন্তু ওভারঅল কিন্তু খারাপ কিছু দেখছি না, ওভারঅল ভালো। সন্তান সন্ততি পরিবেশও যদি দেখি সন্তান সন্ততি পরিবেশও কিন্তু সেই 14 সেপ্টেম্বর পর থেকে বেটার হবে, সব কিছু মোটামুটি ওভারঅল ভালো দেখছি। এখন ব্যাপারটা হচ্ছে শুভ তারিখগুলো নোট করে নিন। কন্যা রাশির সেপ্টেম্বর মাসের শুভ তারিখগুলো হচ্ছে 1, 2, 4, 8, 9, 11, 15, 16, 18, 21, 22, 26, 27 এবং 29। আর একবার বলছি 1, 2, 4, 8, 9, 11, 15, 16, 18, 21, 22, 26, 27 এবং 29। এই তারিখগুলোর মধ্যে আবার বেস্ট ডেট হচ্ছে
দুই আট নয় এগারো পনেরো ষোলো আঠেরো একুশ বাইশ ছাব্বিশ সাতাশ এই তারিখগুলো ভালো। এই তারিখগুলোর মধ্যে আবার ইন্ডিকেট করে বলছে আপনাদের দু তারিখ প্রাপ্তিযোগ, আট তারিখ অর্থলাভ, ন তারিখ প্রাপ্তিযোগ, ষোলো তারিখ হচ্ছে অর্থলাভের যোগ বা যে কোনোভাবে অর্থলাভ বা এই পরিবেশটা আসবে, আঠেরো তারিখও লাভ অর্থাৎ আপনাদের প্রফিটের যে জায়গাটা কম বেশি থাকছে, বাইশ তারিখে আপনার আয় বৃদ্ধি বা উপার্জন বৃদ্ধির একটা পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি হবে, ছাব্বিশ তারিখে কার্যসিদ্ধি, সাতাশ তারিখে প্রাপ্তিযোগ, এই যোগগুলো কিন্তু আছে। অর্থাৎ একাধিক দিন কিন্তু এই দিনগুলো ভালো। আবারও নোট করে নিচ্ছি, যারা একটু রিপিট করে শুনে নেবেন, অশুভ তারিখগুলো হচ্ছে তিন পাঁচ ছয় সাত তেরো চোদ্দো উনিশ কুড়ি তেইশ চব্বিশ এবং আঠাশ। অশুভ তারিখগুলো হচ্ছে তিন পাঁচ ছয় সাত তেরো চোদ্দো উনিশ কুড়ি তেইশ চব্বিশ এবং আঠাশ। এর মধ্যে আবার বিশেষ অশুভ হচ্ছে পাঁচ ছয় এবং তেইশ, এই তিনটে তারিখ পাঁচ ছয় এবং তেইশ তারিখ তিনটে তারিখ কিন্তু অশুভ। যাদের বারো নম্বর নক্ষত্রে জন্ম, যাদের বারো নম্বর নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ক্ষেত্রে যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খুব কোনো কাজ করার আগে অবশ্যই একটু ভেবে চিন্তে কাজ করতে হবে, কোনোভাবেই নিজের এগোটাকে বেশি প্রায়োরিটি দেবেন না, অর্থাৎ নিজের প্রায়োরিটিটাকে সবসময় ধরে চলবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে। যাদের তেরো নম্বর অর্থাৎ তেরো নম্বর নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বলবো যে তেরো নম্বর নক্ষত্রে যাদের জন্ম তাদের এই মাসটা কিন্তু আমি দেখেছি সেপ্টেম্বর মাসে কন্যা রাশি বিশেষ করে যে একটু ঘাত প্রতিঘাত একটু প্রতিবন্ধকতার মধ্যে কাজ বা সহজে কোনো কিছু হতে চাইবে না এইরকম একটা ব্যাপার আসবে। ওভারঅল সেটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই, আপনাকে মানে রুখে দাঁড়াতে হবে বা সেই ব্যাপারটা নিয়ে মাথায় রেখেই চলতে হবে। চোদ্দো নম্বর নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর এই সময়টা চোদ্দো নম্বর নক্ষত্র জন্ম আপনার কন্যা রাশি সেক্ষেত্রে বলবো পাঁচই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর অবশ্যই সব কিছু একটু বুঝে শুনে মনে হয় কাজ করাই আপনাদের পক্ষে শ্রেয় হবে, ভালো হবে। আর জন্ম তারিখের সংখ্যা বিশেষ করে যাদের বলবো যে পাঁচ ছয় আট সংখ্যা জন্ম অর্থাৎ পাঁচ চোদ্দো তেইশ ছয় পনেরো চব্বিশ আট সতেরো ছাব্বিশ এই তারিখগুলোতে যাদের জন্ম তাদের ভালো হবে। একমাত্র অশুভ তারিখগুলো হচ্ছে নয় আঠেরো সাতাশ, এই তিন তারিখে জন্ম, অথচ আপনার নয় আঠেরো সাতাশ সংখ্যায় জন্ম বা এই তারিখগুলোতে জন্ম, অথচ আপনার কন্যা রাশি তাদের কিন্তু একটু মানসিক উদ্বেগ মানসিক এই পরিবেশটা যাবে। আবারও বলছে স্কাই কালার এবং গ্রিন কালার বেশি ব্যবহার করবেন, বাড়ির শিশুদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন অর্থাৎ যারা ছোটো তাদের সঙ্গে সবসময় একটু ভালো ব্যবহার করবেন, যারা বাবা হয়েছেন বা যারা বিধবা করেছেন বা তাদের সন্তান সন্ততি আছে আমি বলবো যে এই মাসটা বিশেষ করে চেষ্টা করবেন বাড়ি ফেরার সময় অ্যাটলিস্ট কিছু না কিছু গিফট, সে একটা লজেন্স হোক, একটা পেন 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 হোক বা পেন্সিল হোক বা একটা খাতা হোক বা কিছু খাদ্য দ্রব্য হোক, যে বাচ্চাদের কিছু না কিছু গিফট এই মাসে দিতে থাকবেন, দেখবেন ওভারঅল কিন্তু ভালো যাবে। তাহলে আমি যেটা দেখলাম কন্যা রাশির ক্ষেত্রে যদি ঠিকঠাক এই দিনগুলো ফলো আপ করে যদি কাজ করতে পারেন তাহলে একাধিক দিন কিন্তু আছে অর্থলাভ প্রাপ্তিযোগ আয় মানে আয় বৃদ্ধির যোগ কিন্তু কম বেশি থাকছেই। সুতরাং একটু বুঝে শুনে চলবেন কন্যা রাশিরও আমি বলবো ওভারঅল কিন্তু সময় ভালো, আপনারা ভালো থাকবেন আনন্দে থাকবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা শ্রী বিনায়ক অ্যাস্ট্রো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, বাকিটা সময় বলবে। আর রাশিফল মেলানোর পরে পরের মাসে আপনারা কমেন্টস করবেন বন্ধুরা। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।